হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গার্মেন্টস ক্যাড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব লেকট্রা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে মার্কার করতে হয়। আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালটি যদি নিয়মিত দেখেন তাহলে আমি আশাবাদী যে আপনারা একজন দক্ষ মার্কারম্যান হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন এবং আপনাদের যে আশা অনুভূতি, যে গার্মেন্টসে যে ক্যাট সেকশনে সবার আসতে ইচ্ছা, আর যে আমরা কীভাবে কাজগুলো শিখি। আর আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় গেলে যেতে হলে প্রথমে আমাদের কী করতে হয়, একটু দক্ষ হতে হয়, একটু এক্সপিরিয়েন্স থাকতে হয়। আর এই এক্সপিরিয়েন্সগুলোর জন্যই আমরা আজকে নিয়ে আসছি এই ধারাবাহিক আমাদের এই ক্যাট সলিউশন গার্মেন্টস ক্যাট সলিউশনের পক্ষ থেকে কিভাবে মার্কার করতে হবে, কিভাবে মার্কার অর্ডার করতে হবে। আপনারা যদি এটা দেখেন আর সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখেন তাহলে আমি অবশ্যই আশাবাদী যে আপনি নিজেকে একদম দক্ষ মার্কারম্যান হিসেবে গড়ে উঠে দিতে পারবেন। এবার আমরা কাজের মধ্যে আসি যে কিভাবে আমরা অর্ডার করতে হয় সেটা দেখব। দেখেন, এটা হচ্ছে একটা অর্ডার সফটওয়্যার। প্রথমে আমরা অর্ডার সফটওয়্যারটাকে ক্লিক করব। আমাদের অর্ডার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তারপরে দেখেন এখানে কনস্ট্রাইন্টস, মার্কার শিট, অটো লিস্ট আছে। এই সবগুলোর মধ্যে আমরা মার্কারের মধ্যে ক্লিক করব। মার্কারের মধ্যে ক্লিক করে দেখবেন যে এরকম একটা শিট আসবে। শিটে এসে দেখেন এখানে একটা কী আছে, এখানে একটা গোল্ডেন কালার যে চিহ্নটি আছে, এই চিহ্নটি আমাদেরকে পরিষ্কার করতে হবে। যদি আমরা এটাকে ক্লিন করে না ফেলি তাহলে আমরা আগে যে একটা স্টাইল করেছিলাম, আর গার্মেন্টসে আমরা সবাই জানি যে স্টাইল নাম্বার কী, তাহলে হচ্ছে ওই স্টাইলটাই রয়ে যাবে, তাহলে আমাদের এটা কি কার্যকর করবে না। এই জন্য এটা আমাদের ক্লিন করার জন্য দেখেন ক্রিয়েট নিউ মার্কার, এই ক্রিয়েট নিউ মার্কারে গিয়ে ক্লিক করে একটা নিউ মার্কার শিট চলে আসবে। দেখেন দেখেন এই তীরচিহ্নটা চলে গেছে। তারপরে হচ্ছে কি করতে হবে, তারপরে আমাদের কোনো জায়গায় যদি যাই তাহলে আমাকে প্রথমেই আমাদের লোকেশন জানতে হবে, যে আসলে আমি যদি না জানি ওই জায়গাটা সম্পর্কে তাহলে লোকেশনটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমরা যে মার্কারটা করব এই জন্য এর লোকেশনটা কি ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। লোকেশনটা ঠিক জায়গায় নিয়ে আসার জন্য এখানে দেখেন লেখা আছে যে এক্সেস পাথ, এক্সেস পাথে ক্লিক করবেন। করে দেখেন এখানে আছে কি ইউজ দ্য সেম ফোল্ডার ফর অল ডাটা, তাহলে এইটাকে আমরা 2-3 বার ক্লিক করব। ক্লিক করে আবার কি ওই চিহ্নটা নিয়ে আসবো, কারেক্ট চিহ্নটা নিয়ে আসবো। তারপর দেখেন মার্কারস, সে মার্কারসের মধ্যেই আমরা এখান থেকে এক্সেস পাথ ঠিক করব। এক্সেস পাথটা হচ্ছে যে আমি কোথায় আমার স্টাইলটা রাখছি, যেখানে রাখছি সেখানে যেতে হবে। আমি আমার স্টাইলটাকে রাখছি দেখেন ডেস্কটপে রাখছি, ডেস্কটপে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমি যেই স্টাইল নাম্বারটা নিব সেটা হচ্ছে রেড জ্যাকেট, আর শুধু এটাকে ক্লিক করলেই হবে না, এটা সিলেক্ট করতে হবে, এটাকে ব্ল্যাক কালার নিয়ে আসতে হবে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে ওকে দিতে হবে, তারপর অ্যাপ্লাই, তারপরে ক্লোজ। তারপরে দেখেন এখানে একটা শার্টের মতো আছে, অ্যাড ভেরিয়েন্ট, এখানে লেখা কি অ্যাড ভেরিয়েন্ট, এই অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করবো। অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করে দেখেন আমাদের যে স্টাইল নাম্বার সেই স্টাইল নাম্বারটা আসছে, স্টাইল নাম্বারটা আমরা ক্লিক করবো। স্টাইল নাম্বারটি ক্লিক করলে দেখেন আমাদের সব সাইজগুলো এসে গেছে। এখন এখানে একটা কথা হচ্ছে যে আমরা যদি একটা সাইজ করি তাহলে হচ্ছে আমাদেরকে একটা সাইজ শুধু সিলেক্ট করতে হবে, আর যদি শুধু আমি যদি চাই যে সবগুলো সাইজ সিলেক্ট করার জন্য তাহলে আমাকে সব সাইজ সিলেক্ট করতে হবে। সব সাইজগুলো সিলেক্ট করব, দেখেন প্রথম সাইজটা সিলেক্ট করে প্রথম সাইজটা আমি সিলেক্ট করলাম, তারপরে শিফট বাটন ধরলাম, ধরে আমি এই লেফট বাটন ক্লিক করে এইটাকে সিলেক্ট করলাম, তাহলে দেখেন সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেলো, আমাকে একটা একটা করে আর সিলেক্ট করতে হচ্ছে না। তারপরে কি করব, ওকে ওকে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে সব সাইজগুলো চলে আসছে। এখন এখানে কথা হচ্ছে যে আমি তো সব সাইজে যদি এক পিস করে না দিই, দেখেন আমাদের কোয়ান্টিটি কি, কোয়ান্টিটির মধ্যে আমি ঠিক করতে পারি যে আমি এটাকে এস সাইজে আমার এক পিস আছে, এম সাইজে আমি 2 পিস করে দিব, এম সাইজ আমি 2 পিস করে দিলাম। তারপরে হচ্ছে এক্সেল সাইজও
দুই পিস করে দিলাম, মানে আমরা যদি 10 পিস থাকে 10 পিস করে দেব, 3 পিস থাকে 3 পিস করে দেব, হ্যাঁ তাহলে হয়ে যাবে। তারপরে দেখেন এখানে কি আছে, ডিরেকশন। আমাকে যদি আমাকে জানতে হবে যে আসলে এটা কি কোন ডিরেকশনে হবে, এটা কি ওয়ান ওয়ে হবে নাকি টু ওয়ে হবে। যদি ওয়ান ওয়ে হয় তাহলে সব ডিরেকশন গুলো এরকম সেম দিকে থাকবে, আর যদি টু ওয়ে থাকে তাহলে আমাকে এক একটা এক এক দিকে দিতে হবে, একদিকে এটা দেখেন আরেকদিকে। তাহলে আমাদের ডিরেকশনগুলো এভাবে ঘুরিয়ে দিতে হবে, তারপরে ভেরিয়েন্টটা দেখতে হবে যে আমার স্টাইল নাম্বারটা ঠিক আসছে কিনা। নাহলে অনেক সময় দেখবেন যে আপনি যদি ভেরিয়েন্ট চেক না করেন, হ্যাঁ স্টাইল নাম্বার চেঞ্জ হতে পারে, অন্য স্টাইল আসতে পারে, এটাই। তারপরে হচ্ছে কি, তারপর এখানে হচ্ছে দেখেন ফেব্রিক টাইপ। আমাদের অনেক ধরনের ফেব্রিক থাকে গার্মেন্টসে, যারা আমরা জব করি তারা আমরা সবাই জানি যে শেল, লাইনিং, টাফাটা, তারপরে পেডিং, তারপরে ইন্টারলাইনিং সব কিছুই আছে, ট্রাইকোট। তো ওই সবগুলোই কি করব, সবগুলোর ফেব্রিকেশন এখানে দেওয়া থাকবে, আমরা ওখান থেকে আমার যেই ফেব্রিকেশনটা দরকার সেটা আমি নিব। আমার এখানে শুধু একটাই ফেব্রিকেশন আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পাচ্ছি না, হয়তো পরবর্তী যদি আমি আবার দেখাই তাহলে আপনাদের দেখাইতে পারবো যে একটা একটা ওই সেমেই আমি এটা সিলেক্ট করলাম। আমার শুধু এখানে একটা আছে, এই জন্য আমি একটা সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে যে উইথ, আমি হচ্ছে সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, তো ফেব্রিকেরও একটা সীমাবদ্ধতা অবশ্যই থাকতে পারে। সব ফেব্রিকেই ধরেন যে কোনো ফেব্রিকের উইথ ধরেন 157 সিএম আছে, কোনো ফেব্রিকের 100 সিএম আছে, আবার কোনো ফেব্রিকের আবার ধরেন 160 সিএম আছে। তো ধরেন আমার এই ফেব্রিকের উইথ হচ্ছে কি 157 সিএম আছে, তাহলে আমি এখানে 157 দিয়ে দিচ্ছি, 157। তারপরে দেখেন এই যে একটা নেম আছে, এই নেমটা হচ্ছে যে আমি কোন স্টাইল করতেছি সেই স্টাইল নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। আমি স্টাইল করতেছি কি রেইনকোট, তাহলে আমি এখানে লিখব রেইনকোট, আর এ আই এন রেইনকোট, রেইন জ্যাকেট, এবার আমরা দেখব কিভাবে কমেন্টসের মধ্যে আমাদের লিখতে হবে সাইজগুলো, যেই সাইজগুলো এখানে আমরা আসছে সেই সাইজগুলোই। যদি এই সাইজগুলো আমরা না লিখি তখন আমরা যে মার্কার করব, মার্কার করার পরে মেশিনে যে আমাদের যখন পেপারগুলো বের হবে তখন এই সাইজগুলো আসবে না, এজন্যই তার তখন ওরা যারা মার্কার নিয়ে যাবে তারা বুঝবে না যে আসলে আমরা কী কী সাইজ করছি, কী কী সাইজ নাই করি, সেটা কেউ বুঝবে না। অনেক সময় আমি নিজেও ভুলে যাব, আমি নিজে করছি আমি সেটাও নিজেও ভুলে যাবো। এই জন্য আমার কি কমেন্টসের মধ্যে আমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে কী কী সাইজ করছি আর কী কী সাইজের কত কত পিস দিছি, মানে এজ হচ্ছে 1 পিস, তারপর এম হচ্ছে 2 পিস, এল হচ্ছে 1 পিস, তারপর এক্সএল হচ্ছে 2 পিস, এক্সএল হচ্ছে 1 পিস, টোটাল 7 পিস। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার। আমরা যদি এভাবে অর্ডার করি তাহলে আমি আশা স্বরূপ যে আবারও আমি বলতেছি আপনারা নিজেদেরকে একজন দক্ষ মার্কারম্যান হিসেবে তৈরি করতে পারবেন। আর সবার কাছে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি না সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা জানবেন না যে আমি নতুন নতুন ধারাবাহিকগুলো দিব, তাহলে ওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না আর আপনারা জানবেন না। পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই সেটা ক্লিক করবেন। তারপরে দেখেন আমরা এবার কাজে আসি, এখানে দেখেন ক্রিয়েট দ্য মার্কার, ক্রিয়েট দ্য মার্কারে গিয়ে ক্লিক করবেন। তারপরে দেখেন রেইন জ্যাকেট মার্কার জেনারেশন সাকসেসফুল, মানে আমার মার্কারটা যে করছি এটা সাকসেসফুল হয়েছে, এবং কি এটা আমি ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। এবার দেখেন আমি যদি সেভ দিছি তাহলে এটা কোথায় যাচ্ছে, আমি দেখেন যেই আমি এটা নিয়েছিলাম কোথায়, ডেস্কটপ থেকে। আমার ডেস্কটপে দেখেন এটা আছে, ডেস্কটপে আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমি এতক্ষণ যে সেভ দিছিলাম এটা হচ্ছে এই যে রেইন জ্যাকেট, এটা আমার সেভ হয়ে গেছে।
এখন আমি মার্কারটা দেখেন ওপেন করতেছি, আমি যে মার্কারটা অর্ডার করলাম দেখেন এই যে মার্কারটা ওপেন করতেছি। আমি মার্কার ওপেন করারও কীভাবে মার্কার ওপেন করতে হয়, কীভাবে মার্কার করতে হয় এটারও একটা টিউটোরিয়াল করব, আপনারা দেখতেই থাকবেন আমার ধারাবাহিকগুলো, যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই সব বুঝতেও পারবেন, জানতেও পারবেন। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি থাকে, কোনো কিছু সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। ডেস্কটপে রেইন জ্যাকেট, তাহলে দেখেন আজকে আমাদের এখানেই মার্কার কিভাবে অর্ডার করে এখানেই করা শেষ। আর পরবর্তীতে আমি দেখাবো যে মার্কার কিভাবে ওপেন করতে হবে, কিভাবে মার্কার করতে হবে, পরবর্তী টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন আপনারা, দেখলে জানতে পারবেন কিভাবে মার্কার করা হয়। অর্ডার করা শেষ, এবার এটা আমি ক্লোজ করে দিচ্ছি।